আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ শুভেচ্ছা অভিনন্দন আরও একটি নতুন ভিডিওতে দর্শক অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বর্তমানে কি বাংলাদেশের উদ্দেশ্যে কোনো কার্গো ফ্লাইট যাচ্ছে কি অনেকেই নিত্য প্রয়োজনীয় বা জরুরি জিনিসপত্র পাঠাতে চাচ্ছেন তার জন্য প্রশ্ন করে থাকেন তাদের জন্য বলছি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে কোনো কার্গো ফ্লাইটই যাচ্ছে না যতটুকু খবর আমাদের কাছে আছে যতক্ষণ পর্যন্ত না রেগুলার হচ্ছে ফ্লাইট ততক্ষণ পর্যন্ত কোনো কার্গো ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে যাবে না তবে আরও একটা খবর আমরা পেয়েছি আগামী সপ্তাহে হয়তো বা কয়েকটি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে যাবে কার্গো বহন করবে তবে এটা শিওর নয় যদি সঠিক কোনো খবর আমরা পাই আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব, যারা অপেক্ষা করছেন প্রয়োজনীয় জিনিসপত্র দেশে পাঠানোর জন্য তাদেরকে বলছি যারা শিপিংয়ে বুকিং করার চিন্তা করতেছেন অনেকেই কিন্তু বাই শিপ বুকিং করে থাকেন তাদের জন্য বলছি এই মুহূর্তে যদি আপনি কোন কারণে শিপিংয়ের জন্য বুকিং দেন তাহলে কিন্তু আপনার মাল এখানেই পড়ে থাকবে দেশে যাবে না এখানেই পৌঁছবে এই মালগুলো এখানেই নষ্ট হয়ে যাবে দেশে যাবে না কারণ শিপ কিন্তু বাংলাদেশে যাচ্ছে না আর যারা কার্গো ব্যবসার সাথে জড়িত আছে তারা কিন্তু আপনার টাকা ইউজ করবে আপনি কিন্তু টাকা দিয়ে দিবেন তারা কিন্তু আপনার মালগুলো পাঠাবে না পরে আপনার সাথে তার জামালা হবে অনেক সময় পুলিশ পর্যন্ত ফোন করতে হয় টাকা ওঠানোর জন্য সো এই মুহুর্তে কার্গো না পাঠানোটাই উত্তম যদি আপনার অতিরিক্ত মাল বাংলাদেশে নেওয়ার দরকার হয় আপনি যদি ফাইনাল এক্সিটে যেতে চান বা ফাইনাল এক্সিটে যাবেন কিংবা ছুটিতে যাবেন তবে আপনি যে এয়ারলাইন্সের টিকিট কাটবেন সেখানে তাদেরকে বলে দেন যে ভাই আমি এক্সট্রা কিছু মাল নিব। অথ তাদের একটা নির্দিষ্ট কোটা থাকে সেই কোটা অনুযায়ী তারা আপনাকে এক্সট্রা মালের বুকিং দিবে আর বুকিংয়ের জন্য বাংলাদেশ এয়ারলাইন্সের তেইশ কেজি মাল আপনার চারশো রিয়াল নেয় সৌদি এয়ারলাইন্সও সামথিং এমনই নেয় হয়তো চারশো সাড়ে তিনশো রিয়াল নেয় আপনারা টিকিট বুকিংয়ের সাথে এক্সট্রা মাল নেওয়ার চেষ্টা করেন কার্গো এই মুহূর্তে বন্ধ আছে ধন্যবাদ সবাইকে